হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মুভি বক্স। আজকের মুভিটা কী ধরনের মুভি তা এক কথায় বলে বোঝানো সম্ভব না। মুভির কাহিনীতে অনেকগুলো দিক আছে যেটা মুভিটাকে একটা অসাধারণ লেভেলে নিয়ে গেছে, যেটা দেখার পর একটা আলাদা ফিলিংস কাজ করবে তোমার মাঝে। এমন একটা লাভ স্টোরি যেটার মতো মিষ্টি অনুভূতি আর কিছুই নয়, যার কাহিনী মাথায় ঘুরতে থাকে একটা মিষ্টি অনুভূতি হয়। চলুন দেখা যাক মেহু মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে ফং নামের একজন ছেলে আমাদেরকে বলে, সমাজে এক একজন মানুষকে এক একভাবে পরিমাপ করা হয়, না হলে আমাদের স্কুলে 6টা সেকশনের প্রয়োজন হতো না। এখানে প্রত্যেকটা সেকশনে রয়েছে আলাদা আলাদা টাইপের স্টুডেন্টস। সবচেয়ে অ্যাভারেজ বা ডাল স্টুডেন্টদের জন্য হচ্ছে 6 নম্বর সেকশন। 5 নম্বর সেকশনে রয়েছে সেসব স্টুডেন্টস যারা সারাদিন দুষ্টামি করে বেড়ায় এবং অন্যদেরকে জ্বালাতন করে, এবং যেসব স্টুডেন্ট সারাদিন পড়াশোনা নিয়ে পড়ে থাকে তাদের জন্য হচ্ছে 7 নম্বর সেকশনটি। 3 নম্বর সেকশনটি হচ্ছে অ্যাথলেট বা প্লেয়ারদের জন্য। সবচেয়ে সুন্দরী মেয়েদের জন্য আলাদা সেকশন আছে, সুন্দরী বা যাদের ফলোয়ার রয়েছে তাদের জন্য 2 নম্বর সেকশন, এবং 1 নম্বর সেকশন হচ্ছে তাদের জন্য যারা পড়াশোনা খেলাধুলা সব দিক থেকেই ভালো। তাদের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে প্রেম নামে এই ছেলেটি, সে হচ্ছে সেরাদের সেরা, যে স্কুলের সব মেয়েদেরই ক্রাশ। আর আমি হচ্ছি এমন একটা ছেলে যাকে কেউ চিনে না, যার কোনো বন্ধু নেই। পরের সিনে ফং ক্লাসে বসেছিল, তখন ক্লাসের কিছু দুষ্ট ছেলেরা অর্থাৎ 5 নম্বর সেকশনের ছেলেরা ফং এর কাছে আসে, তাকে দরে মাঠে নিয়ে যায় ফুটবল খেলার জন্য। মাঠে এসে মিং নামের একটা মেয়েকে দেখতে পায়, মেয়েটিকে তার খুবই ভালো লাগে। তখন তাদের ফুটবলটা মিং এর কাছে চলে যায়, মিং বলটা তাকে পাস করে, কিন্তু তখনও ফং অবাক হয়ে মিং এর দিকে তাকিয়ে থাকে। এরপর বাড়ি ফিরে ফং ঘটনাগুলো ড্রয়িং করে। আসলে ফং ছিল খুব ভালো একজন আর্টিস্ট, প্রতিদিনের ঘটনাগুলো সে ড্রয়িং আকারে এঁকে রাখত। এরপর ফং এর ড্রয়িংগুলো আমাদেরকে অ্যানিমেশন আকারে দেখানো হয়, সে স্বাভাবিক ঘটনাগুলোকে পরিবর্তন করে একেবারে ফ্যান্টাসি বানিয়ে ফেলত। সে ফ্যান্টাসির দুনিয়ায় এতটাই ডুবে থাকে যে পরদিন সে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলে। সে দেরি করে উঠলেও কোনোভাবে স্কুলে হোমওয়ার্ক জমা দিতে সক্ষম হয়। আসলে ফং হোমওয়ার্কের বদলে ভুল করে তার ড্রয়িংয়ের বুকটি জমা দিয়ে দেয়, এবং কিছুক্ষণ পর যখন সে ভুলটা বুঝতে পারে সে তখন দৌড়ে ক্লাসে চলে আসে। ফং ক্লাসে আসার আগেই তার ড্রয়িং বুকটা মিং দেখতে পেয়ে যায়। গতকাল মিং শুধু বলটাকে ফাস্ট করেছিল, কিন্তু ফং এই ছোটো ইনসিডেন্টটাকেই এত অশ্লীলভাবে এঁকেছে মিং তা দিকেই প্রচণ্ড রেগে গিয়ে সেই বইটাকে ফং এর মাথায় মারে। ফং লজ্জা পেয়ে স্কুলের স্টোর রুমে লুকিয়ে থাকে। তার এক ক্লাসমেট তাকে ফোন দিয়ে বলে তার ড্রয়িংয়ের বুকটা ক্লাসে সবাই দেখে ফেলেছে এবং তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করছে। সে আরও বলে মেয়ে নামে তার এক ক্লাসমেট বইটা মিংকে দিয়েছে, তাই ফং মেয়েকে খুঁজে বের করে অনেক কথা শোনায়, কারণ মেয়ের জন্যই পুরো ক্লাসের সামনে ফং এর ইমেজ খারাপ হয়েছে। মেয়ে বলে সে বইটাতে মিং এর নাম দেখেছিল, তাই সে মিংকে বইটা দিয়েছিল। কিন্তু এ শুনেও ফং এর রাগ কিছুতেই কমে না, সে মেয়েকে মারার জন্য তার সামনে এগিয়ে যায়। সে যখনই মেয়েকে টাচ করে তখনই ইলেকট্রিক শক খেয়ে দূরে গিয়ে পড়ে। এ দেখে মেয়ে নিজেও ভয় পেয়ে যায়। যাওয়ার আগে তার বই থেকে ফ্রেমের একটা ছবি পড়ে যায়। এই ঘটনাটা ফং কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তার কি করে ইলেকট্রিক শক লাগলো। তখন সে মেয়েকে নিয়ে ড্রয়িং করতে বসে যায়। এর পরের দিন সে ড্রয়িংগুলোকে কপি করে পুরো স্কুলে ছড়িয়ে দেয় যে তাদের স্কুলে এমন একটি মেয়ে রয়েছে যে সবাইকে ইলেকট্রিক শক দিতে পারে। এটা দেখতে পেয়ে মেয়ে সোজা ফং এর কাছে আসে এবং গতকালকের ঘটনার জন্য সে ক্ষমা চায়। তখন মেয়ের কাছে থাকা একটা ডিভাইসের আওয়াজ শুরু হয়। ফং যখন ডিভাইসটা ধরতে যাবে সে আবারও শক খেয়ে দূরে গিয়ে পড়ে। ফং এর এমন ব্যবহার দেখে মেয়ে বিরক্ত হয়ে বলে, তোমার যা খুশি করতে পারো, আমার কিছুই যায় আসে না, কারণ কয়েকদিনের মধ্যেই আমি এই স্কুল ছেড়ে চলে যাব। এরপর মেয়েকে তার বাসায় দেখা যায়। সে আপসেট হয়ে বসেছিল, তাই তার বাবা মা তাকে হাসানোর চেষ্টা করে। মেয়ে বলে স্কুলের একটা ছেলে সব জানতে পেরে গেছে। ছেলেটা কী জানতে পেরেছে তা দেখানোর জন্য আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। মেয়ের হার্টে কিছু একটা গড়বড় রয়েছে, তাই সে যখন কোনো প্রকার ইমোশন ফিল করে তখন তার ভিতরে এক প্রকার ইলেকট্রিক চার্জ তৈরি হয়, এবং যতক্ষণ পর্যন্ত মেয়ে ইলেকট্রিক চার্জ নির্গত না করবে
ততক্ষণ যে তাকে টাচ করবে সেই ইলেকট্রিক শক খাবে। মেয়ের কারণে তাদের ঘরের ইলেকট্রিক জিনিস বেশি দিন টিকতো না। একদিন তার বাবা তাকে একটা ডিভাইস এনে দেয় যাতে সে তার হার্টবিট বেড়ে গেলে বুঝতে পারে, তখন বাকি বাচ্চাদের থেকে সে যেন দূরে থাকতে পারে যতক্ষণ না হার্টবিট নর্মাল হয়ে যায়। কিন্তু একজন ছোট বাচ্চার কাছে কখনোই সম্ভব নয় এতগুলো নিয়ম মেনটেন করে চলা। আর যখনই কেউ তার রহস্যটা জেনে যেত তখনই তারা ওই জায়গা ছেড়ে অন্য শহরে চলে আসত। এবং বর্তমানে ফং তার রহস্য জেনে ফেলায় তারা এখন অন্য শহরে চলে যাবে। কিন্তু ফ্রেমের কাছ থেকে দূরে চলে যাওয়া তার খুব কষ্টকর ছিল। শেষবারের মতো সে যখন ফ্রেমকে দেখে বাড়ি ফিরছিল তখন মেয়ে দেখতে পায় তাকে নিয়ে আঁকা ড্রয়িংগুলো ফং সবার কাছ থেকে ফিরিয়ে নিচ্ছে এবং সে এগুলো পুড়িয়ে ফেলে। তখন মেয়ে সেখানে চলে এলে ফং বলে, আমি তোমার ব্যাপারে কাউকে কিছু বলবো না, তোমার স্কুল ছেড়ে যাওয়ার দরকার নেই। এই বলে সে ফ্রেমের ছবিটাও ফিরিয়ে দেয়। তখন হঠাৎ ফংয়ের লাগানো আগুনের উত্তাপ বেড়ে যায়। মেয়ে স্কুলের দিকে দৌড়ে আসে ফায়ার এক্সটিংগুইশার নিতে। তাকে এত স্পিডে দৌড়াতে দেখে ফ্রেম অবাক হয়ে যায়। মেয়ে সফলভাবে আগুন নিভাতে পারলেও এসব করতে গিয়ে তার হার্টবিট বেড়ে যায়, ডিভাইসটি সিগন্যাল দিতে শুরু করে। তখন মেয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। পরদিন মেয়ে ফ্রেমকে দূর থেকে দেখে। ফ্রেম ফুটবল প্র্যাকটিস করছিল। তখন বলটা মেয়ের দিকে চলে আসে। ফ্রেম যখন বল নিতে মেয়ের কাছে আসছিল তখন ফ্রেমকে দেখে তার হার্টবিট বাড়তে থাকে। তাই সে দৌড়ে পালাতে থাকে যাতে ফ্রেমের ইলেকট্রিক শক না লেগে যায়। তখন ফ্রেমও তার পিছু পিছু চলে আসে। তখন ফ্রেম বলে, তুমি যে স্পিডে দৌড়াচ্ছ তোমার উচিত আমাদের দৌড় প্রতিযোগিতার টিমে অংশগ্রহণ করা। মেয়ে চিৎকার করে বলে সে কোনো টিমে জয়েন করতে চায় না। ফ্রেম বলে, এতে রেগে যাওয়ার কী আছে, আমি তো শুধু বলটা নিতে এসেছিলাম। মেয়ে তাকে বলটা ছুড়ে দেয়। এর পরের সিনে দেখা যায় মিং এর শরীর খুব খারাপ, তাকে স্কুলের মেডিকেল রুমে রাখা হয়েছে। ফং তার জন্য খাবার নিয়ে তাকে দেখতে আসে কিন্তু স্কুলের দুষ্ট ছেলেরা এটা দেখে মজা নেয়। তখন মিং রেগে গিয়ে ফংকে তাড়িয়ে দেয় এবং তার খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয়। ফং প্রচণ্ড কষ্ট পেয়ে সোজা মেয়ের কাছে চলে যায়, গিয়ে বলে সে ইলেকট্রিক শক খেতে চায়। মেয়ে না চাইতেও ফং এর জোরাজুরিতে তাকে ইলেকট্রিক শক দিয়ে দেয়। ফং তখন ওইখানেই বেহুশ হয়ে যায়। জ্ঞান ফিরে দেখে সে মেয়ের বাড়িতে রয়েছে। মেয়ের বাবা মা তাকে দেখে খুবই খুশি হয় কারণ মেয়ের কোনো বন্ধু ছিল না, আর এই প্রথমবারের মতো তার কোনো ক্লাসমেট তার বাসায় এসেছে। তাই মেয়ের বাবা মা ফংকে ডিনার করে যেতে বলে। ডিনার এর পর ফং মেয়েকে বলে, ফ্রেমের টিমে জয়েন করা উচিত তোমার, কারণ এর ফলে তুমি ফ্রেমের আরও অনেক কাছাকাছি যেতে পারবে। পরদিন ফং মেয়েকে ফ্রেমের সাথে কথা বলতে ফাটিয়ে দেয়। তখন ফ্রেম তাকে রেসিং রাউন্ডে নিয়ে আসে। সেটা ছিল একটা রিলে রেস যেখানে একজন আরেকজনকে লাঠি পাস করার মাধ্যমে কমপ্লিট করবে খেলাটি। দৌড়ানোর সময় হার্টবিট বেড়ে যাওয়ায় সে ফ্রেমকে লাঠি পাস করার বদলে দৌড়ে মাঠ থেকে বেরিয়ে যায় যাতে ফ্রেমের ইলেকট্রিক শক না লাগে। এ ব্যাপারে ফ্রেম তাকে জিজ্ঞেস করলে সে বলে, সে প্রথম রানার নয়, শেষ রানার হতে চায়, কিন্তু তাদের টিমে অলরেডি একজন শেষ রানার রয়েছে, তাই শেষ রানারের সাথে মেয়ের রেস লাগানো হয়। যে ফার্স্ট হবে সে টিমে শেষ দৌড়ানোর সুযোগ পাবে। তখন সে রেসে মেয়েই জিতে যায়। ওইদিকে মিংয়ের একটা গ্রুপ ছিল যারা স্কুলের স্পোর্টসের চেয়ার লিডার হিসেবে কাজ করত। কিছুদিন পরই স্পোর্টস, কিন্তু প্র্যাকটিস কেউই আসে না। এ নিয়ে মিংয়ের প্রচুর মন খারাপ ছিল। এই বিষয়টা ফং নোটিস করে এবং মিংয়ের গ্রুপ মেম্বারদেরকে প্র্যাকটিস করতে আসতে বলে। কিন্তু টিচার সেই স্টুডেন্টদেরকে অনেকগুলো চিত্র অঙ্কন করতে দিয়েছিল তাই তারা প্র্যাকটিসে যেতে পারছিল না। তখন ফং তাদের সবার চিত্র অঙ্কন করার দায়িত্ব নিয়ে নেয় এবং তাদের সবাইকে প্র্যাকটিসে যেতে বলে। ফং সবার চিত্রগুলো আঁকতে গিয়ে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এর পরেও অনেকগুলো চিত্র বাকি ছিল। এটা দেখে মেয়ে ফংকে সাহায্য করার জন্য তার বাড়ি চলে আসে। মেয়ে সেখানে ফংয়ের অনেকগুলো ড্রয়িং দেখতে পায় যার মধ্যে একটি ছিল ফং কীভাবে মিংয়ের প্রেমে পড়ে। ড্রয়িংটা আমাদেরকে একটা অ্যানিমেশন আকারে দেখানো হয় যে একবার স্কুলের সবাই বিচে ঘুরতে গিয়েছিল, সেখানে ফং একাই সব কিছু পরিষ্কার করছিল কিন্তু মিং তখন অন্য সেকশনে থাকা সত্ত্বেও তাকে কাজে সাহায্য করে। এ থেকে সে মিংয়ের উপর পুরো ফিদা হয়ে যায়। এটা দেখে মেয়ে বলে,
মিংয়ের কাছে ভুল সময়ে ভুল ড্রয়িং চলে গিয়েছিল। সে যদি এই ড্রয়িংগুলো দেখত তাহলে অবশ্যই পংয়ের প্রেমে পড়ে যেত। পং তখন ইমোশনাল হয়ে বলে, তার মতো ছেলেরা শুধু ড্রয়িং করেই যাবে, তারা কখনোই তাদের ভালোবাসার কথা এক্সপ্রেস করতে পারবে না। তখন মেয়ে বলে, তোমাকে অবশ্যই এক্সপ্রেস করতে হবে, কারণ মেয়েরা এই ধরনের ছেলেদেরকেই বেশি পছন্দ করে। এভাবে তারা একে অপরের ক্রাশকে কীভাবে ইমপ্রেস করবে তার প্ল্যান করতে থাকে। এরপর মিং এর গ্রুপের স্টুডেন্টদের কাজ ফং একাই করে দিত, যাতে তারা প্রত্যেক দিন প্র্যাকটিসে যেতে পারত। সে কাজে মেয়েও তাকে সাহায্য করত। এভাবে তারা একে অপরের সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করতে থাকে। এরপর স্কুলের স্পোর্টসের দিন দেখা যায়, মিং তার চিয়ার লিডিং গ্রুপ নিয়ে মাঠে চলে আসে। সেই সময় ফং মেয়েকে দূর থেকে মোটিভেট করে যাচ্ছিল। মেয়ের হার্টবিট বেড়ে যাওয়ায় সে ফ্রেমকে লাঠিটা তার দিকে ছুড়ে মারতে বলে। এতে করে মেয়ের নাক ফেটে ব্লাডিং হতে থাকে, কিন্তু তারপরেও সে রেসটা জিতে যায়। ফ্রেম তাকে ধন্যবাদ জানাতে আসে, কিন্তু মেয়ে ইলেকট্রিক শক দেওয়ার ভয়ে সে দৌড়ে ড্রেসিং রুমে পালিয়ে যায়। তখন তার ব্লাড মুছার জন্য ফং টিস্যু নিয়ে চলে আসে। মেয়ে তাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে, কারণ সে রেস জিতার আনন্দ কারোর সাথেই এক্সপ্রেস করতে পারছিল না। এতে ফং প্রচণ্ড খুশি হয়। ফং বাসায় গিয়ে তার এবং মেয়ের ড্রয়িং করতে শুরু করে। পরদিন ফ্রেম মেয়েকে পরের রেসিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলে। এ শুনে মেয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে ফং এর কাছে চলে আসে। ফং বলে, এক্সাইটমেন্টের কারণে সে এখনই ইলেকট্রিক শক দিচ্ছে, না জানি কম্পিটিশনের দিন কী হবে। মেয়ে রিয়েলাইজ করে এই বিষয়ে তার কোনো একটা সলিউশন বের করা দরকার, কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনো সমাধান বের করতে পারে না। এতে মেয়ে খুব মন খারাপ করে থাকে। ফং বলে, তুমি খুব সুন্দরী, ফ্রেম তোমাকে এক্সপেক্ট করবেই। বোঝা যায় তাদের বন্ধুত্বের গভীরতা দিন দিন বেড়েই যাচ্ছে। এরপর বাড়ি ফেরার সময় ফং বারবার বলছিল, আমি শুধু মিংকেই ভালোবাসি, আর কাউকে নয়। কিন্তু মনে মনে সে মেয়েকেও ভাবছিল। পরদিন প্র্যাকটিসের সময় ফ্রেম মেয়ের ডিভাইসটা ফড়ে ট্রাই করছিল। অ্যাক্সিডেন্টলি ডিভাইসটা তার হাত থেকে ফড়ে ভেঙে যায়। ফ্রেম তখন মেয়ের কাছে ক্ষমা চেয়ে বলে তাকে নতুন আরেকটা কিনে দিবে। ওইদিকে ফং তার ড্রয়িংগুলো মিংয়ের কাছে ফাটিয়ে দেয়, যাতে মিং তার ভুল বুঝতে পেরে ফংকে এক্সপেক্ট করে নেয়। মিং ড্রয়িংগুলো দেখে ফং এর কাছে আসে, বলে, আমাকে নিয়ে এত সুন্দর ড্রয়িং করার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আমি তেমনটা কখনোই হতে পারবো না যেমনটা তুমি আমাকে নিয়ে ভাবছো, ক্ষমা করে দিও ফং, আই এম সরি। অপরদিকে বাইরে বৃষ্টি হচ্ছিল। ফ্রেম মেয়েকে জিজ্ঞেস করে, যদি আমরা রেসটা জিতে যাই তাহলে তুমি কি আমার সাথে ডিনারে যাবে? এই শুনে মেয়ে লজ্জায় লাল হয়ে বসে থাকে। তখন ফ্রেম বলে, তুমি কি অন্য কারোর সাথে ডেট করছো? মেয়ে ব্লাশ করে বলে, মোটেও না। তখন হঠাৎ করে ফ্রেমের ইলেকট্রিক শক লেগে যায়, কারণ মেয়ের হার্টবিট প্রচণ্ড বেড়ে যাওয়ায় সে ফানির মাধ্যমেই বিদ্যুৎ রিলিজ করছিল। এসব কিছু ফং দেখতে পায়। মেয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। ফং তার ফিঁচু করতে থাকে, কিন্তু মেয়ে প্রচণ্ড ভেঙে পড়েছে। সে ফংকে তার কাছ থেকে দূরে থাকতে বলে। তখন ফং মেয়ের বাড়ি পর্যন্ত চলে আসে। সেখানে মেয়ের মোড ভালো করার জন্য তার বাবা মা ফংকে সাহায্য করে। সেখানে ফং ফ্রেম এবং মেয়ের সমস্ত পজিটিভ দিকগুলো ড্রয়িংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলে। ফলে ফ্রেম যদি সত্যিই তোমাকে ভালোবাসে থাকে, তাহলে সে তোমার সব কিছু জানার পরও তোমাকে ছেড়ে যাবে না, বরং একসাথে থাকার হাজারটা রাস্তা খুঁজে বের করবে। এরপর অনেক চেষ্টার পরে ফং মেয়ের মোড ভালো করতে সক্ষম হয়। এরপর দিন মিং মেয়েকে ডেকে নিয়ে আসে এবং তাকে স্কুলের ডেঞ্জারাস মেয়েদের সাথে আটকে দেয়। তখনই ফং তাকে বাঁচাতে চলে আসে এবং মেয়েগুলো উল্টো ফংকে দৌড়েই মারতে শুরু করে এবং তারা আবারও মেয়ের উপর আক্রমণ করতে যাবে। তখনই ফ্রেম এসে তাকে বাঁচিয়ে নেয়। মেয়েগুলো ফ্রেমকে বলে, মিং আমাদেরকে এসব পড়তে বলেছে, তাই তারা এসব করেছে। তখন ফ্রেম মিংকে জিজ্ঞেস করলে সে বলে, সে ফ্রেমকে খুবই পছন্দ করত, কিন্তু মেয়েকে তার এত কাছে আসতে দেখে মিংয়ের প্রচণ্ড জেলাস হয়, তাই সে এসব করেছে। এবং সে শুধুমাত্র ফ্রেমের কাছাকাছি থাকার জন্যই চিয়ার লিডিং টিমে জয়েন করেছে। এ বলে সে কান্না করে সেখান থেকে দৌড়ে চলে যায়। ফ্রেম তাকে আটকাতেই যাবে, তখনই ফং তাকে মেয়ের কাছে থাকতে বলে। সে বলে, মেয়ে তোমাকে কিছু একটা বলতে চায়। এ বলে ফং মিংয়ের কাছে চলে আসে এবং সে মিংকে বলে, মিং ভেবে দেখো, তুমি শুধু ফ্রেমের জন্যই চিয়ার লিডিং টিমে জয়েন করোনি, তা না হলে প্রতিদিন প্র্যাকটিসের পরে তুমি নিজ হাতে সবাইকে ড্রিঙ্কস এবং খাবার সার্ভ করতে না, সবার জন্য নিঃস্বার্থে কাজ করতে না,
আসলে তুমি সবার সাথে সুন্দর মুহূর্তগুলো কাটাতে ভালোবাসতে, শুধু ফ্রেমের জন্যই নয়, বরং তুমি নিজের জন্য এই টিমে জয়েন করেছিলে। তখন মিং বলে, তুমি সত্যিই খুব ভালো মানুষ, তা না হলে ওই দিন তোমাকে রিজেক্ট করে দেওয়ার পরেও তুমি আজকে আমাকে খুশি করতে এসেছ। অন্যদিকে মেয়ে তার ব্যাপারে সব কিছু ফ্রেমকে খুলে বলে। ফ্রেম এগুলো শুনে উল্টো তাকে প্রপোজ করে বসে। তার প্রপোজালের বিষয়টা সে ফংকে বলে এবং ফংয়ের কাছে মিংয়ের বিষয় জিজ্ঞাসা করে। ফং ইমোশনাল হয়ে বলে, সে আমার ড্রয়িংগুলো পছন্দ করেছে, আমাকে নয়। এরপর ফং স্মাইল করে বলে, আগামীকাল কম্পিটিশনে তুমি তোমার সেরাটা দিবে, তোমাকে জিততেই হবে। পরদিন মেয়ে রেচের জন্য রেডি হচ্ছিল। ওইদিকে ফং ঘরে বসে ড্রয়িং করছিল। তখন সে ফিল করতে পারে সে মেয়েকে ভালোবেসে ফেলেছে। ফং তাকে প্রপোজ করার সিদ্ধান্ত নেয়। ফং মাঠে চলে আসে এবং মেয়েকে বলে, তোমার মধ্যে যতটুকু কারেন্ট রয়েছে অতটুকু আমার মাঝেও আছে। এ বলে সে মেয়ের সাথে দৌড়াতে শুরু করে এবং চিৎকার করে মেয়েকে বলে, এই ড্রয়িং বইটা শুধু তোমার জন্যই করেছি, অবশেষে বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি, তুমি দয়া করে রেসটা হেরে যাও। কিন্তু মেয়ে রেসটা জিতে যায়। এরপর সে ফ্রেমের কাছে প্রপোজালের উত্তর দিতে চায়। সে তাকে হ্যাঁ বলার বদলে উল্টো না বলে দেয়। ফ্রেম বলে, আমি এটা তখনই বুঝতে পেরেছি যখন রেসের মধ্যে তুমি ফংকে দেখে ইলেকট্রিক শক দিয়েছিলে। তোমার এখন হার্টকে ফলো করা উচিত, ব্রেনকে নয়। এরপর ফং মেয়েকে প্রপোজ করে এবং সে কম্পিটিশনের ক্লোজিং সেরেমনিতে সবাইকে হাত ধরে একসাথে দাঁড়াতে বলে। ওই সময় ফং মেয়েকে বলে, এখন তুমি প্রেমের গার্লফ্রেন্ড নয়, আমার গার্লফ্রেন্ড। এই শুনে মেয়ের হার্টবিট বেড়ে যায়। তখনই সবাই ইলেকট্রিক শক খেয়ে বেহুশ হয়ে যায়। ফং বলে, শক খেয়ে আমার কিছুই হয়নি, আমি শুধু ভাবছি যে ইলেকট্রিক গার্লফ্রেন্ডের সাথে থাকবো কীভাবে। গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।